ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা চলো আজকে ঘুরে আসি হংসেশ্বরী মন্দির। তো এই হংসেশ্বরী মন্দির যেতে হলে হাওড়া থেকে কাটোয়ার দিকে যে ট্রেনগুলো যায় সে যে কোনো একটা লোকাল ট্রেনে আমরা বাঁশবেড়িয়া স্টেশনে নামবো। বাঁশবেড়িয়া স্টেশনে নেমে ওখান থেকে টোটো করে 15 টাকা 10 টাকা এরকমভাবে নেয় আর কি। তো এটা নিয়ে আমরা চলে যাব হংসেশ্বরী মন্দির। তো দেখো বাঁশবেড়িয়া শহর, এই প্রাণের শহর বাঁশবেড়িয়া কি সুন্দর লেখা আছে ঠিক মন্দিরের সামনেই। তো আমরা এখন হেঁটে হেঁটে মন্দিরে প্রবেশ করছি। তো মন্দিরের সামনে দেখো একটা জায়গা আছে যেখানে গাড়ি রাখা যায়, গাড়ি রাখার খুব সুন্দর একটা বিশাল একটা স্পেস আছে। তো এখানে আমরা 2-wheeler 4-wheeler খুব ভালো করেই রাখতে পারি। তারপরে সামনের দিকে পুরো যেন মেলা বসে গেছে, বিভিন্ন পোশাক সাজিয়ে সবাই বসে আছে, বাচ্চাদের বুড়োদের মাঝবয়সী সব রকম জিনিসই যেন এখানে পাওয়া যাচ্ছে। আর এখানে যে পুজো দেব তার জন্য ডালা সাজিয়েও বসে আছে। তো দেখো আমরা আস্তে আস্তে এগোচ্ছি সামনের দিকে, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা এইভাবে দেখো ডালা সাজানো আছে, 50 টাকা 100 টাকা এরকম করে ডালা নেয়, এবং মন্দিরে পুজোর ব্যবস্থাও আছে। আমরা দূর থেকে দেখতে পাচ্ছি মন্দির, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো দেখো আরেকটা সামনে ডালার দোকান পড়লো, আর এত সুন্দর ডালাগুলো সাজিয়ে রেখেছে, খুব সুন্দর লাগছে দেখতে, তাই তোমাদেরকেও দেখালাম সেটা। তো দেখো এখানে সব কিছু আছে, সিঁদুর আলতা সমস্তটাই আছে এর মধ্যে। তো এইভাবেই দেখো আমরা মন্দিরের কাছাকাছি চলে আসছি। এখানে কিন্তু জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হয়, তো আমরা জুতো খুলে রাখলাম। জুতো খুলে এবার ভেতরের দিকে আস্তে আস্তে যাচ্ছি। তো বন্ধুরা এই হংসেশ্বরী কালী মন্দির পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটা বিখ্যাত মন্দির। তো রাজা নৃসিংহদেব কিন্তু তান্ত্রিক ছিলেন এবং তিনি তন্ত্রমতেই এই মন্দিরটা প্রতিষ্ঠা করতে শুরু করেছিলেন 1799 খ্রিস্টাব্দে। আর তার মৃত্যুর পর 1814 খ্রিস্টাব্দে তার বিধবা পত্নী রানী শঙ্করী এই নির্মাণ সম্পন্ন করে। তো এই মন্দিরে 13টি রত্ন ও মিনার প্রতিটি প্রস্ফুটিত পদ্মের ন্যায় নির্মিত। আর মন্দিরের গর্ভগৃহের উচ্চতা প্রায় 70 ফুট, দেখেই বুঝতে পারছো কত স্থাপত্য এখানে প্রত্যেকটা জায়গায় লুকিয়ে আছে। আর দেবী মূর্তির সামনে গেলে তোমরা বুঝতে পারবে যে মূর্তিটি কিভাবে এখানে রয়েছে। তার আগে দেখো বন্ধুরা এই পুরনো কি বলবো মন্দিরের যেখানে ফোয়ারা ছিল একসময় সেই জায়গাটা কি সুন্দরভাবে এখানে চারিদিকে ঘিরে রেখেছে। আর দেখো এখানে মায়ের মূর্তিটাও তোমাদের কিছুটা দেখানোর চেষ্টা করছি। আর দেখো যেখানে ফোয়ারা ছিল সেদিকে চারিদিকে কিরকম সুতোর বাঁধন দিয়ে মাঝখানে ফুলের সুন্দর একটা ব্যবস্থা করে তার মধ্যে সবাই প্রণামী ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। তো দেখে জায়গাটা দেখে বেশ একটা অন্যরকম থ্রিলিংস জাগলো। আর দেখো পুরনো মন্দিরটা কিভাবে মানে সুন্দর করে দাঁড়িয়ে আছে, আর চারিদিকে মানুষের যেন ভিড়ের ঢল নেমেছে, কিন্তু কোথাও ভিড়টা থেমে থাকেনি, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। যে এটা একটা বেশ ভালো ব্যবস্থা, কেউ কাউকে কিছু বলছে না কিন্তু ভিড়টা কোথাও থেমে থাকছে না, এত বড় জায়গা যার জন্য কোথাও কোনো অসুবিধেও হচ্ছে না। তো দেখো ওই ফোয়ারার জায়গাটায় বারবার তোমাদের দেখাচ্ছি, আর মায়ের মূর্তিটাও তোমাদের দেখানোর চেষ্টা করছি। নীল বর্ণের মা এখানে এখানে পুজো দেওয়া হয়, যে ইয়েতে করে পুজো নিয়ে আসে, ওখানে ডালা দেখালাম, তারপর এখানে পুজো দিলে ভেতরে পুরোহিত মহাশয় পুজো দিয়ে আমাদের হাতে দেয়। তো বন্ধুরা হংসেশ্বরী দেবীর মূর্তি নিমকাঠ দ্বারা প্রস্তুত, আর দেবীর বর্ণ নীল, আর পঞ্চমুণ্ডির বেশদীর ওপরে স্থাপিত সহস্রদল পদ্মের ওপর স্ববরূপে শায়িত শিবের নাভি থেকে ওঠা দীর্ঘ মৃণালসহ ফোটা পদ্মের ওপর দেবী হংসেশ্বরী বাঁ পা মুড়ে ডান পা ঝুলিয়ে বসে আছেন। মন্দিরের বিভিন্ন কক্ষে আমরা শিবলঙ্গও দেখব। তো দেখো বন্ধুরা এখানে মায়ের মূর্তি বিক্রি হচ্ছে, মায়ের মূর্তির যে ফটোগুলো সেগুলো বিক্রি হচ্ছে। তা আমরা মন্দিরটা প্রদক্ষিণ করছি। তো এখানে প্রদক্ষিণ করতে করতে একটা তোমরা দেখছো এই আরেকটা মন্দির, এখানে এই মন্দিরটা হচ্ছে বাসুদেব
অনন্ত বাসুদেব মন্দির। এটি টেরাকোটায় নির্মিত। তো দুটো মন্দিরই পুরাতত্ত্ব বিভাগ দ্বারা সংরক্ষিত, কিন্তু আমার যেন পার্সোনালি মনে হয় যে মন্দিরটা সুরক্ষার আরও কিছু ব্যবস্থা করা উচিত, এত সুন্দর মন্দির। আর এখানে যে রাজা এই মন্দিরটি নির্মাণ করেছিলেন, তিনি কিন্তু একজন তান্ত্রিক ছিলেন। এই তন্ত্র মতেই যেন এখানে সবসময় পুজো হয় না, দক্ষিণাকালীর যে পুজো সেই নিয়মেই পুজো হয়, কিন্তু একমাত্র অমাবস্যার দিন, মানে কার্তিক মাসের যে অমাবস্যা, সেই দিন তন্ত্র মতে পুজো হয়। আর বন্ধুরা, এইটাই নাকি পুরনো একবারে সবচাইতে আগে এখানেই নাকি মাকে প্রতিষ্ঠা করা ছিল, এখানেই হংসেশ্বরী মাকে পুজো করা হতো। তো দেখো বন্ধুরা, আমরা একবার প্রদক্ষিণ করছি, আর এই দেখো এখানে নাকি একবারে ওপরের ওঠার সিঁড়ি এবং একটা সুরঙ্গ আছে, সেই সুরঙ্গ দিয়ে গঙ্গার পাড় পর্যন্ত যাওয়া যায়। তো এটা আমি শুনলাম ওখান থেকে। আর বহুদিন এখানে বন্ধ দরজা, আর ওপরে যে পদ্মের মতো যে একবারে চূড়াটা দেখা যাচ্ছে, ওখানে নাকি একটা শিব ঠাকুরও আছে, সাদা রঙের শিব ঠাকুর, সেটা পুজো করা হতো। এখন আর সেখানে যাওয়াও হয় না, পুজো করাও হয় না, কিন্তু এগুলো সব ওখান থেকে শুনলাম, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। মাতা হংসেশ্বরী দেবীর মন্দিরে নিত্য পূজাপাঠের ব্যবস্থা আছে, আর যদি আমরা প্রসাদ গ্রহণ করতে চাই তাহলে সকাল 10টার মধ্যে আধিকারিকদের সাথে যোগাযোগ করলে আমরা সেখানে প্রসাদ পেতে পারি। তো আমরা একবার দেখো প্রদক্ষিণ করে নিলাম পুরোটা। আর প্রধান বাৎসরিক পুজো হয় কার্তিক অমাবস্যায় দীপান্বিতা তিথিতে। এই দিন মাকে এলোকিশু রূপে আমরা দেখতে পাই, আর মায়ের মুখে পরিয়ে দেওয়া হয় রূপোর মুখোশ ও সোনার জিভ, আর গায়ে থাকে ফুলের অলঙ্কার। এই দিন মা তান্ত্রিক মতেই পূজিত হন। সংস্কৃতির গবেষক ও সমাজতান্ত্রিক বিনয় ঘোষ বলেন, তান্ত্রিক যোগ সাধনার প্রত্যক্ষ স্থাপত্য রূপ হলো হংসেশ্বরী মন্দির। তো বন্ধুরা, আমার এই ব্লগটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা লাইক আশা করতেই পারি। তো বন্ধুরা, এটা কিন্তু পুরনো রাজবাড়ি যেটা তোমাদের দেখালাম, এবার আমাদের ফেরার পালা। তো ফিরে আসছি, টাটা বন্ধুরা।